গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রাজশ্রী লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে আমার সমান আমার ছোটো যারা তাদেরকে আদর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন প্রায় বাজে 9টা আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, কারণ আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছি হাজব্যান্ড বাড়িতে, ছেলে বাড়িতে। যেহেতু আজকে কেয়ার পূজার বন্ধ তার জন্য আজকে ছুটি, আর কাল রাতে বৃষ্টি ছিল তো কারেন্ট ছিল না আমাদের এখানে, তার জন্য ঘুমাতেও পারিনি। তো একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আজ উঠে ঘরের দরজাগুলো মোছা দিয়েছি, ঘরটা পরিষ্কার করেছি, আর বাকি কোনো কাজ হয়নি আজ। আর এখন ভাবলাম, এমনিতে তো আমরা চা খাই না, কিন্তু আজকে ভাবলাম একটু চা খাই, কারণ যেহেতু দেখতে পাচ্ছ একটু একটু বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কি না এই যে দেখো, একদম একটু একটু বৃষ্টি পড়ছে। কিন্তু রাত্রেবেলাতে ভীষণ বৃষ্টি হয়েছে এদিকে, তো রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু চা খাই, চা খেলে ভালো লাগবে, কারণ হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এদিকে, তো তার জন্য। আর ছেলেকে এইমাত্র ঘুম থেকে ডেকে উঠালাম, ছেলেও স্কুল না থাকলে একটু দেরি করেই ঘুম থেকে উঠে, আর হাজব্যান্ড তো এখনও শুয়েই আছে, তো ওইদিকে চাটা বসিয়ে এসেছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, ব্লগটা শুরু করে দিই সকালবেলা থেকে, কারণ আমি তো এমনিতে এখন ব্লগ একটু কম দিই, তো তার জন্য ভাবলাম না আজকে একটা ব্লগ দিয়ে দিই। তো কারণ তোমরা অনেকে বলেছো আমাকে, কালকে যে ভিডিওটা দিয়েছিলাম তার মধ্যে যে দিদি ভাই তোমার ব্লগও দিও, তোমার ব্লগ দেখতে আমাদের ভালো লাগে, তো ভাবলাম ঠিক আছে আজকে ব্লগও দিই, একটা ব্লগ রেমেডি টিপস যখন যেটা পারছি বানাতে ভিডিও সেটাই দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে আমি চা বসিয়ে রেখেছি বললামই, আর ঘর আজ ভীষণ অন্ধকার অন্ধকার, কারণ কারেন্ট নেই তার জন্য অন্ধকার লাগছে গো, কিছু দেখা যাচ্ছে না। আজকে যে কি ভিডিও করব, সব দরজা জানালা খুলে রেখেছি কিন্তু তবুও ভীষণ অন্ধকার। এখানে আমি চা বসিয়ে রেখে গিয়েছিলাম, আর চা আর রুটি হয়ে গিয়েছে, চা রুটি দিয়ে খাবো, আর ছেলেকে দুধটা গরম করে দেব। এদিকে আমার চাটু হয়ে গিয়েছে, দুধটা দিয়ে আবার নামিয়ে নেবো, ভীষণ অন্ধকার, ওই ঘরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। দেখো চা আর রুটি নিয়ে নিয়েছি হাজবেন্ডকে দেওয়ার জন্য, আমার জন্য নিয়ে নিয়েছি। হাজবেন্ডকে চা রুটি দিয়ে দিলাম, তারপর ছেলেকে দুধ আর বিস্কিট দিয়েছি, ছেলে রুটি খাবে না, আর আমিও বসে পড়লাম চা রুটি খাবার জন্য। সবাই মিলে গল্প করতে করতে সকালবেলা টিফিনটা সত্যি ভীষণ ভালো লাগে খেতে। তো আমাদের চা খাওয়া শেষ, এখন বসে আছি, যেহেতু বৃষ্টি তো তিনজন মিলেই বসে বসে গল্প করছি। আর আজকে ঘর দুয়ার আমার গোছানো হয়নি, পেছন দিকে দেখতেই পাচ্ছ হয়তো, শুধু খাটটা গুছিয়েছি। আর যেহেতু চা খেয়েছি আজকে একটু অলস অলস, কালকেও বলেছিলাম মেঘলা দিন যখন থাকে তখন শরীরটা এমনি তো অলস অলস থাকে, আর যখন হাজব্যান্ড ছেলে বাড়িতে থাকে তখন তো আমার কাজ সব একদম ধীরে সুস্থে আস্তে আস্তে। তারা দুজন কমেডি ভিডিও দেখছে এখন, আর আমি রান্না বসাবো বলেছিলাম তোমাদের, হাজব্যান্ডকে বলবো বাজারে যাবার জন্য, তো তার জন্যই বলছি। কিন্তু হাজব্যান্ড দেখো কি অলস, এই যে দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ এখনো ঘুম, ঘুম থেকে কোন সময় উঠে গিয়েছে, কিন্তু বাজারে যেতে বলছি যাও গিয়ে চিকেন বা মাটন কিছু নিয়ে আসো, কিন্তু ও বলছে ও কাল অফিসে যাবে তারপর নিয়ে আসবে। সামান্য একটু বউয়ের আবদার সেটাও রাখতে পারে না, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এই যে দেখো এখন ফিরে গিয়েছে, তবু আনতে পারবে না, দেখো বলছে ঘরে যা আছে তাই রান্না করে নাও, এখন কালকে নিয়ে আসবো। তোমাদের বলেছিলাম না যে অফিস যেদিন না থাকে না সেদিন বাড়ি থেকে ও যে বাজারে যাবে সেটা ওর দ্বারা সম্ভবই হয় না, ও একদম না যাবেই না। তো এখন দেখি কি করা যাবে, আর ঘরে যা আছে তাই রান্না করতে হবে। তো চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে, এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে ডালটা বসিয়েছি,
আর আজকে রান্না করব কি সেটা ভাবছি, কারণ সবজি তো আছে ঘরে। কালকে আসার সময় হাজবেন্ড সবজি নিয়ে এসেছিল, কিন্তু মাছ নেই, মিট নেই, যেহেতু নিরামিষ গিয়েছে কয়েকটা দিন, তো হাজবেন্ড তো বলে দিয়েছে আজকে যাবে না ও বাজারে। তো দেখি কি রান্না করি, আর মাছ মাংস কিছু নেই, যেহেতু শুটকি রান্না করব ভাবছি। তো ছেলের জন্য ডাল আর কিছু একটা হয়ে যাবে, ছেলে তো শুটকি বেশি একটা পছন্দ করে না, আর এখনও কারেন্ট আসেনি, একবার বাড়ি দিয়ে চলে গিয়েছে, ভীষণ অন্ধকার লাগছে তার জন্য। আর এদিকে আমি এখন সবগুলো বাসন ধুয়ে নেবো বলেছিলাম তোমাদের, একটা পিঁড়ির উপর দাঁড়িয়ে তারপর কাজ করতে হয় বেসিংয়ে। যখনই বেসিংয়ে কাজ করি, মানে আমার মনে হয় আমি যদি 6 ফুটের থেকে আরও বেশি 6 ফুট হতাম অন্তত, তো তাহলে এটা আমার জন্য ঠিক ছিল। তো এখানে কাজ করতে আমার ভীষণ কষ্ট হয়, কারণ মানে একটা পিঁড়ির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাসনপত্র ধুতে হয় আমার। আমি কিন্তু 5 ফুটের উপরে আমার উচ্চতা, তবুও আমার কাজ করতে কষ্ট হয়। যদি আরও ছোট হতাম আমি, তাহলে তো কি যে বলবো, কিছু করার নেই, যেহেতু বানিয়ে ফেলেছি। তো ভেবেছি যে আবার যখন কাজ করবো বাড়ির কোনো কিছু, সেই সময় এই জায়গাটা ভেঙে তারপর আবার ঠিক করব। আর আজকে যেহেতু বৃষ্টি, তো তার জন্য আজকে কোনো কাপড় ধোয়া ধাই নেই, তো তার জন্য কিছুটা কাজ কম আজকে। এদিকে আমি আবার রান্নার কাজও করছি, আর দেখো পানিটা ভীষণ কম আসছে, আর দেখো এই সাইডে আমার এই তাওয়াটা রুটি করার পর দেখো কেমন কালো হয়ে গিয়েছে। তো আজকে এমনিতে আমি এটা ধুয়ে রেখে দেব, তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো যে তাওয়া কীভাবে পরিষ্কার করা যায় একদম। আর এটা লোহার তাওয়া, যেহেতু এত তো পরিষ্কার হবে না একদম, তবে দেখবি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা যদি দেখতে চাও যে তাওয়া কীভাবে পরিষ্কার করে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে বলো, তাহলে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো একদম। যখন পরিষ্কার করবো তখন দেখাবো, এই ভিডিওটা করে রাখবো। তো যদি তোমাদের চাই এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে বলো, তাহলে আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো অনেকগুলি বাসন রয়েছে, আরও অনেকগুলো রয়ে গিয়েছে, এই যে দেখো কতগুলো বাসন। আরও বৃষ্টি এখন নেই, কিন্তু মেঘলা হয়ে আছে এখনো। তো মাছ নিয়ে এসেছিল, তারপর বৃষ্টি যেহেতু কমে গিয়েছে, তো মাছটা কাটা হয়ে গিয়েছে আমার, ভালো হয়েছে। কারণ বললামই তোমাদের, মানে মাছ ঘরে ছিল না, বা মাটন মানে মাংস বা মাছ কোনোটাই ফ্রিজে ছিল না, তো মাছ যেহেতু এসেছে গুড়া মাছ রেখে দিয়েছি। তো দেখো বলাই মাছ রেখেছি, কাটাটা হয়ে গিয়েছে, তো এখন রান্নাটা করব। আর ডাল আর ভাত বসিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আর ছেলে বলেছিল আলু ভাজি করার জন্য, ছেলের আলু ভাজি ডাল হলে বলেছিলাম ছেলের হয়ে যাবে, তো আলু ভাজি করেছিলাম, আর মাছটা এখন রান্না করব। এখানে দেখো মলাই মাছ রেখেছিলাম, অল্পই রেখেছি, কারণ যেহেতু শুধু দুপুরের জন্য, তো প্রায় দুপুরের হয়ে যাবে আমাদের যেটা রেখেছি। আর রাতে চিকেন আনার কথা, কারণ বলেছিলাম দুপুরই আনার জন্য, তোমাদেরই বললামই যে হাজব্যান্ডকে বলেছিলাম, তো হাজব্যান্ড বলেছে বিকেলে গিয়ে এনে দেবে। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিয়েছি, আর মলাই মাছ রান্না করা একদমই সহজ। পেঁয়াজ সোমবার দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট, আর নামানোর আগে বড় ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়। মাছটা যেহেতু কাঁচা, তো তার জন্য একটু ভেজে নিতে হচ্ছে। দেখো আমার কিন্তু মাছটা হয়ে গিয়েছে, আর মলাই মাছ খেতে ভীষণ টেস্ট লাগে, মানে আর এই বড় ধনিয়া পাতা দিয়ে যদি রান্নাটা হয় তো আরও দারুণ লাগে, কারণ এখন গরমকাল, আর গরমকালে এই ধনিয়া পাতাটা দিয়ে এই গুড়া মাছের ঝোল ভীষণ টেস্টি হয় খেতে। তো এখন আমি আর কিছু করব না, এই ধনিয়া পাতাটা দিয়ে তারপর নামিয়ে নেব, আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে, এখন বাকি কাজগুলো করব। আর বৃষ্টি যেহেতু হয়েছে, বাইরে আমার ঘরের দরজার সামনে জল জমে যায়, তো এখন আমার এই জলটা পরিষ্কার করতে হবে, আর ছেলেকেও স্নান করাবো, ভীষণ দেরি হয়ে গিয়েছে, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, আজকে সব কাজ করতে দেরি হয়ে গিয়েছে, এখনও পূজাও দেওয়া হয়নি, রান্নাঘরের কাজ মাত্র সেরে আসলাম। তো তারপর ঠাকুরের বাসন ধুতে হবে, আর ছেলে দেখো দাঁড়িয়ে আছে স্নান করিয়ে দেওয়ার জন্য।
তো শরীরটা ভালো করে যদি আমি না মর দিয়ে স্নান করাই না, তাহলে ওর শরীর নোংরাই থাকে, এমনিতেই জল ঢেলে চলে আসবে ঘরে। তো তার জন্য শরীরটা একটু মর দিয়ে তারপর স্নানটা করিয়ে দিলাম। আর এখন আমি পুজোর বাসনগুলি ধুবো, তারপর নিজে স্নান করব, তারপর পুজো দিতে যাব। আর অনেক কাজ, বেলা হয়ে গিয়েছে আজ প্রায় 2টা, কিন্তু আমার কি কোনো কাজই শেষ হয়নি এখনও। তো বন্ধুরা, স্নান টান করে পুজো দিয়ে তারপর ভাত টাত খাওয়া হয়ে গিয়েছে আমাদের। আর এখন সবাই মিলে বসে টিভি দেখবো, মানে একটা বই দেখবো আজকে। তো কি বই দেখবো এখনো সেটা ভাবা হয়নি, যেহেতু আজকে হাজবেন্ডও বাড়িতে ছিল, বাড়িতে সবাই মিলে একটা বই দেখবো। তো তাই আর বাড়াচ্ছি না বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, কারণ আজকে একটু ফ্যামিলিকে টাইম দেবো। তো বাই, অলওয়েজ স্মাইল।